বাংলার ক্যালেন্ডারে যে নিউ প্রথম দিনটা বাংলার ক্যালেন্ডারের প্রথম দিনটা হচ্ছে পয়লা বৈশাখ, যেদিন হালখাতার মধ্যে দিয়ে মানুষ ব্যবসা প্রতিষ্ঠা করে, শুভ কাজের উদ্বোধন করে, শুভ কাজ করে। সেই পয়লা বৈশাখ দিনটিকে আমরা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করতে চাই এই রেজুলেশনকে সাপোর্ট করে, এবং বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এই রবীন্দ্রসঙ্গীতটাকে আমরা বাংলার সঙ্গীত হিসেবে কার্যকরী করতে চাই। এর পরিণতিটা কি হবে শুনুন, এই প্রস্তাবের পরিণতি হবে বঙ্গ নামের মতো, এই প্রস্তাবের পরিণতি হবে বিধান পরিষদের মতো, এই প্রস্তাবের পরিণতি হবে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে আচার্য করার মতো, এই প্রস্তাবের পরিণতি হবে বিএসএফ এর বিরুদ্ধে নেওয়া রেজুলেশনের মতো, এই প্রস্তাবের পরিণতি হবে ইডি সিবিআই এর বিরুদ্ধে নেওয়া রেজুলেশনের মতো।